নমস্কার বন্ধুরা, আমি সুব্রত, আপনারা দেখছেন এসকেকে ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ইসরো যে বিস্ময়কর কৃতি ভারতবর্ষ শুধু নয় গোটা পৃথিবীর জন্য তুলে ধরেছে, সেই বিষয়টি আজ প্রমাণিত হয়ে গেছে। আর সেই জন্যই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো চন্দ্রায়ন থ্রি থেকে বিক্রম ল্যান্ডার ল্যান্ড করেছে চাঁদের দক্ষিণ মেরুতে। আর সেই মেরুতে পৌঁছানোর পর বিক্রম ল্যান্ডারের ভেতর থেকে বেরিয়ে এসেছে রোভার প্রজ্ঞান। আর সেই প্রজ্ঞান তার প্রথম ভিডিও ফুটেজ পাঠিয়ে দিয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখে নেব সেই ভিডিও ফুটেজেরই কিছু অংশ। চাঁদের মাটিতে কেমন দেখাচ্ছে সেটা দেখব এবং জানব। তো চলুন, দেরি না করে আর অপেক্ষা একটুকু না করে দেখে নিই আগে চাঁদের মাটি দেখতে কেমন, সেখানে প্রজ্ঞান রোভার কিভাবে বেরিয়ে এসেছে বিক্রম ল্যান্ডারের ভেতর থেকে। ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে। তো বন্ধুরা, ভারতবর্ষ যে শ্রেষ্ঠ আসন পেতে চলেছে তার স্পন্দন শুরু হয়ে গেছে। গোটা পৃথিবীর বুকে ভারতবর্ষের নাম এখন সবার আগে। টুইটারে গত তিন দিন ধরে ট্রেন্ডিং করে চলেছে ইসরো। ইসরোর পাঠানো চন্দ্রায়ন থ্রি থেকে বেরিয়ে এসেছে প্রজ্ঞান রোভার, চাঁদের দক্ষিণ মেরুর সমস্ত কিছু উজাগর করার জন্য গোটা পৃথিবীবাসীর কাছে। আর ঠিক সেই কারণেই ভারতবর্ষে আসতে চলেছে আমেরিকার প্রেসিডেন্ট। এছাড়াও জাপান তো অলরেডি জানিয়ে দিয়েছে যে তারা চাঁদের দক্ষিণ মেরুতে ইসরোর সঙ্গে নতুন করে আবার একটা আরও বড় মাপের অভিযান শুরু করবে। ভারতবর্ষের এই কৃতি সত্যি দেখার মতো এবং ভারতবর্ষের প্রতিটি মানুষের গর্বে গর্বিত হওয়ার জন্যই আজকের এই ভিডিও। আগামী দিনে আপনাদের চাঁদের থেকে যত আপডেট আসবে আমাদের চ্যানেলে আপনারা সমস্ত আপডেট পেয়ে যাবেন।